নমস্কার, সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা অন্তর্যামিনী শ্রী শ্রী মা শারদার এক অপূর্ব অলৌকিক ঘটনার কথা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ঘটনাটি হচ্ছে কিশোরী মহারাজ তথা স্বামী পরমেশ্বরানন্দজী, তিনি ছোট্ট শিশুদের কোনোদিনই পছন্দ করেন না। কারণ হিসেবে তিনি জানান, প্রথম বয়স থেকেই ছোট্ট শিশুদের সংস্রবে আমার থাকতে ইচ্ছা হতো না, এমনকি ছোট কাউকে কোলে নিতে পারতাম না। ছোট ছেলেদের গায়ে দুধ গন্ধ, কখন যে মলমূত্র ত্যাগ বা বমি করে কাপড় চোপড় নোংরা করে দেবে ঠিক নাই। এই সব কারণে ওইরূপ শিশুদের প্রতি আমার বিরক্তির ভাব প্রকাশ পেত। যদিও তার এই বিরূপ ভাব ও বিরক্তির কথা কিশোরী মহারাজ কোনো দিনই তার গুরু তথা ইষ্টদেবী মা শারদাকে বলেননি, তবুও অন্তর্যামিনী শ্রী শ্রী মা তা সবই জানতেন। তখন শীতকাল চলছে। এই শীতের মধ্যে একদিন শ্রী শ্রী মা তাঁর মানসকন্যা রাধুর শিশুপুত্র বনবিহারীকে কিশোরী তথা পরমেশ্বরানন্দের কাছে পাঠালেন একজন সেবিকার মাধ্যমে। কিশোরী মহারাজ তখন মায়ের বাড়ির বাইরে হোমিওপ্যাথি দাতব্য চিকিৎসালয়ে বসে রোগীদের যথারীতি ওষুধ দিচ্ছেন। সেবিকাটি সুন্দর শিশু বনবিহারীকে কোলে নিয়ে এসে কিশোরী মহারাজকে বলল, মহারাজ দাদা, মা বনুকে আপনার কাছে দিয়ে যেতে বললেন। শ্রী শ্রী মায়ের এই নির্দেশ শুনে বিপন্ন বোধ করলেন তিনি। শীতকাল, যদি কোলে উঠে শিশু বনু বমি বা মলমূত্র ত্যাগ করে তবে সব পোশাক পাল্টাতে হবে। এই সব ভেবে সেবিকাকে বললেন, তুমি একটু দাঁড়াও, রোগীদের ওষুধ দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ গেল। এদিকে সেবিকাটি অধৈর্য হয়ে আবার কিশোরী মহারাজকে বলল, মহারাজ দাদা, বনুকে নেবেন তো নিন, তা না হলে আমি চলে যাচ্ছি, মা ডাকছেন। বাধ্য হয়ে শ্রী শ্রী মায়ের আদেশে কিশোরী মহারাজ ছোট্ট শিশু বনুকে কোলে নিলেন। সুন্দর ছোট্ট শিশুটি কোলে এসে সানন্দে হাত পা নেড়ে খেলা করতে লাগল ও তার গেরুয়া কাপড় ধরে টানাটানি করতে লাগল। বনুকে কোলে করা মাত্রই এক অপূর্ব দিব্য ভাব অন্তরে কিশোরী মহারাজ উপলব্ধি করতে লাগলেন। শিশুদের প্রতি তার বিরক্ত ভাব তো চলেই গেল, তার সাথে তার জীবনের সকল জ্বালা যন্ত্রণাও যেন চলে গেল। তার সাথে এক দিব্য আনন্দে তার মন প্রাণ ভরে গেল। বেশ কিছুক্ষণ এইভাবে আনন্দে কাটল কিশোরী মহারাজের। তারপর যথাসময়ে শ্রী শ্রী মায়ের নির্দেশে সেই সেবিকাটি এসে শিশু বনুকে শ্রী শ্রী মায়ের কাছে নিয়ে গেল। কিশোরী মহারাজ গভীর আনন্দের সাথে উপলব্ধি করলেন যে শিশুদের প্রতি তাঁর যে বিরূপ ও বিরক্তি ভাব বরাবর, তা যেন অন্তর্যামিনী মা শারদার অলৌকিক লীলার মাধ্যমে চিরতরে দূর হয়ে গেল। এই ঘটনা প্রত্যক্ষ করে স্তম্ভিত হয়ে গেলেন স্বামী পরমেশ্বরানন্দজী। কি অসাধারণ ঘটনা! আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।